বাংলাদেশের আয়োজনে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের অধ্যক্ষ দ্বিতীয় দিবসের সম্মানিত সদর মুকরম উস্তাদুল আসাতেজা হাজারো লাখো হাজারো মহাদেশের মুবাসসিরের প্রিন্সিপালের উস্তাদ উস্তাদুল মুকরম সাইফুল হাদিস আল্লামা আনসারি সাহেব কেবলা মঞ্চে উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম পীরানে তরিকত বুদ্ধিজীবী বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের সুন্নি জনতা উলামায়ে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল আহজাবের ৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে করিমার মধ্যে সাত করতেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে, কাফেরদের কাছে নয়, মুনাফেসের কাছে নয়, বাতিলের কাছে নয়, ইমানদারের কাছে আমার নবী হচ্ছে আওলা, সবচেয়ে উপরে মুমিনদের কাছে। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের আত্মার চেয়ে, রুহের চেয়ে, রুহের চেয়ে অধিক অধিক উপরে হচ্ছে, আকরব হচ্ছে আমার নবী সরকার দু আলম নূর মুজাসসাম রহমতে আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামা। ঠিক না বেটি? সুতরাং আমার রসুল হচ্ছে শুধু মুমিনদের কাছে, মুমিনদের উপরে কাছে নয়, সারা বিশ্বের জান। আলা হযরত ইসাদ করতেছেন ওজুনতে তু কুছ ন তা, ওজুন হো তু কুছ ন হো, জান হওয়া জাহান কি, জান হে তু জাহান হে। আমার রসুল হচ্ছে খুদার খুদাইর জান, রসুল থাকবে তো জাহান থাকবে, রসুল থাকবে তো দুনিয়া থাকবে, রসুল থাকবে তো সৃষ্টি থাকবে, রসুল থাকবে বাংলাদেশ থাকবে, রসুল থাকবে তো সরকার থাকবে, রসুল থাকবে তো ক্ষমতা থাকবে। ঠিক কিনা? আজকে এই পৃথিবীর জান খুদাইর খুদাইর জানকে নিয়ে যারা সিনিবিনি খেলতেছে, কেউ বলতেছে নারায় রেসালত এটা ফলতু একটা স্লোগান। ঠিক না বেটি? এখন জানের উপর আঘাত হয়েছে কিনা আমি বলতে চাই, যারা জানের উপর আঘাত আঘাত আনতেছে নারায় রেসালত নাকি এটা ফালতু স্লোগান, আল্লাহর রসুল আল্লাহ কোরআন শরীফের যখনই কোনো নবীকে আহ্বান করেছে তখন বলি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্না, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগালামিন বিগুলামিন ইসমু ইয়াহইয়া ওয়া নাদা ইয়া ইব্রাহিম, ইয়া মূসা ইন্নি আনাল্লাহু রাব্বুল আলামিন, ইয়া ঈসা ইন্নি মুতাফিকু রাফিউকা ইলাইয়া। আল্লাহ কোন নবীকে যখন আহ্বান করেছে তখন নবীর
দের নাম উচ্চারণ করেছে আর আমার রসুলকে যখন আহ্বান করেছে তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, ইয়া তোহা, এইভাবে আমার রসুলকে আল্লাহ আহ্বান করেছে, ইয়া আইয়ুহান নবী, সব জায়গায় অর্থাৎ সাহাবায়ে কেরাম রসুলকে ইয়া রসুল্লাহ বলেছেন, গৌসুল আজম ইয়া রসুল্লাহ বলেছেন, তাবিন ইয়া রসুল্লাহ বলেছেন। এটা হচ্ছে আলা সুন্নতুল জামাতের আকীদার বিশ্বাস, ঠিক কিনা? যারা এই স্লোগানকে ফালতু বলে তারা ইমানকে এই কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আচ্ছা তাদের ইমান আছে? যাদের ইমান নাই, যারা আমাদের পৃথিবীর আল্লাহর সৃষ্টির জারের উপর মাহবুবের উপর আঘাত থামতেছে, তারা কিভাবে বাংলার জমিনে হেলিকপ্টার নিয়ে বাংলার আনাজগুলো আছে ওয়াজ করতে যায়? প্রধানমন্ত্রী বলেছিলেন যে নবীজির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কোনো কথা বলা যাবে না। তাহলে নবীজির বিরুদ্ধে এই হুজুর কিভাবে এই কথা বলেছেন জানের উপর? আমি বলতে চাই, যারা রসুলের মিলাদুন নবীর তাবরুককে ফাইকানের সাথে তুলনা করে, তারা জানের উপর আঘাত হেনেছে, সেই জামাই আদরে আছে বাংলার জমিনে, জামাই আদরে আছে যে সপ্তাহ চত্বরে এই সরকারকে একদিনে নামিয়ে দেওয়ার জন্য তারা সেখানে ঐক্যবদ্ধ হয়েছিল, আজকে তারা এই দেশে কিভাবে জামাই আদরে থাকতে পারে? আমি বলতে চাই, আজকে শুধু একটা ব্যক্তিকে একটা গালি দিয়েছে, তাও নবীর প্রেমে পড়ে গিয়ে দিয়েছে, যদি তাকে যদি একটা গালি দিয়ে তার বিচার হয়, তাকে আপনার বিচারের আওতায় আনা হয়, তো যে নবীকে নিরক্ষর বলেছে সেই কিভাবে জামাই আদরে থাকতে পারে? যে মুফাসসিরকে মুফাসসিরের মুক্তি চায়, এই দেশের কুখ্যাত মুফাসসির মুক্তি চায়, সে কিভাবে জামাই আদরে থাকতে পারে? তার বিচার কেন হচ্ছে না? এই দেশে নুসরাত কুত্তার বিচার হয়েছে, ঠিক কিনা? এই দেশে বিশ্বজিৎ হিন্দুর বিচার, তার হত্যার বিচার হয়েছে, কিন্তু এখনো নূর ইসলাম ফারুকের বিচার এখনো হয় নাই। আমি বলতে চাই, যারা জানের উপর আঘাত থানতেছে, আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার সরকারের কাছে আমার আবেদন, যদি যদি রসু আমার জান থাকে, নবীর শান থাকে, তাহলে আপনার ক্ষমতা থাকবে, দেশ থাকবে, দুনিয়া থাকবে, সব সময় সুন্নিরা আপনার স্বাধীনতার পক্ষে কথা বলেছে। যারা স্বাধীনতার পক্ষে কথা বলে তারা কিভাবে কারাগারে যায়, আর যারা স্বাধীনতা বিরোধী তারা কিভাবে আপনার ভূগোলত্তরে যায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।